সামনেই আসছে পুজো আর পুজোতে কলকাতার প্রেমী মানুষেরা পেতে যাচ্ছে দুটি কমার্শিয়াল বাংলা সিনেমা একটি হচ্ছে তেবের হয়েছে আনলিমিটেড এবং অন্যটি মিমি চক্রবর্তী এবং অঙ্কুশ অভিনীত সিনেমা ভিলেন দেব কলকাতার সুপারস্টার বলা হয় এই মুহূর্তে দেবী হচ্ছেন কলকাতার সর্বাধিক জনপ্রিয় এবং সর্বাধিক পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা দেবের সাথে কাজ করার জন্য মুখিয়ে থাকেন কলকাতার জনপ্রিয় সব নায়িকারা কিন্তু আপনি জানলে অবাক হবেন হইচই আনলিমিটেড সিনেমায় অভিনয় করার জন্য দেব নিজেই প্রস্তাব দিয়েছিলেন মিমি চক্রবর্তীকে কিন্তু মিমি চক্রবর্তী দেবের হইচই সিনেমায় অভিনয় না করে ভিলেন সিনেমায় অভিনয় করার জন্য চুক্তিবদ্ধ হন কিন্তু কি এমন কারণ ছিল যে কারণে দেবকে প্রত্যাখ্যান করেছিলেন মিমি যা যায় দেব হইচুই সিনেমার স্ক্রিপ্ট নিয়ে মিমির কাছে গিয়েছিলেন কিন্তু মিমির কাছে হইচুই সিনেমার গল্পটি পছন্দ না হওয়ার কারণে সে এই সিনেমা থেকে সরে দাঁড়ান এবং এই সিনেমাটি করবে না বলে জানিয়ে দেন দেবকে দেবও খুশি মনে মিমির মতামত মেনে নেন সম্প্রতি মিমিকে প্রশ্ন করা হয় কেন আপনি হইট সিনেমা থেকে সরে দাঁড়িয়েছিলেন উত্তরে মিমি বলেন দেব আমার কাছে সিনেমার গল্প নিয়ে এসেছিল কিন্তু এই গল্পটি আমার কাছে ভালো লাগেনি খুব বেশি জোরালো মনে হয়নি যে কারণে আমি এই ছবিটি থেকে সরে দাঁড়িয়েছি প্রিয় দর্শক আপনি কি মনে করছেন মিমি দেবের হচ্ছে আনলিমিটেড সিনেমায় অভিনয় না করে ভুল করেছে নাকি ঠিক করেছে কমেন্ট করে জানিয়ে দিন আর বিনোদন জগতের সকল খবর পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এএসডিও ইউটিউব চ্যানেলে